দীর্ঘ ১৯ দিন আন্দোলনের পর অবশেষে কাজে ফিরছেন চা শ্রমিকরা। দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা গতকাল থেকে চা বাগানে কাজে যোগ দিয়েছেন বলে জানা যায়। ২৭ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চা বাগান মালিকের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১২০ টাকা মজুরি থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করা হয়। তবে দীর্ঘদিন চা বাগানগুলো বন্ধ থাকায় চায়ের পাতা অনেক লম্বা, অর্থাৎ ৫ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়েছে।